এবার দেখে নিয়েছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 10% ক্যাশ ডিভিডেন্ড নেয়ার সুপারিশ করেছে। গেল বছর কোম্পানিটির শেয়ার প্রতি আইপিএস দাঁড়িয়েছে 2.58 টাকা। ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 22 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 24 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও ফ্যাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 27 মার্চ। 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। রেকর্ড ডেটের কারণে গ্লাসকো স্মিথ ক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও কোম্পানিটি লেনদেনে ফিরবে। রেকর্ড ডেটের পর গ্রামীণ ফোন ও লিনডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলোর লেনদেন স্থগিত ছিল।